তাহলে স্কুটিনাইজ দেখো, কথা বলো না, কথা বলো না, স্কুটিনাইজ এটা হচ্ছে ট্যালি ব্যাকআপ ফাইল। ট্যালি ব্যাকআপ ফাইলকে তুমি কি করলে, প্রথমে এক্সট্রাক্ট করলে, স্কুটিনাইজ করতে হবে। তুমি জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, তুমি সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্টের অ্যাকাউন্টস চেক করবে, সে কোনো এন্ট্রি ভুল করেছে কি করেনি, যদি করে থাকে তুমি কারেক্ট করবে। এটাই হচ্ছে স্কুটিনাইজের ফাইল, এটা হচ্ছে ট্যালি ব্যাকআপ ফাইল। কোন কোম্পানির? প্যারামাউন্ট লিমিটেড। কি দেখছো তখন? আমি তো তাহলে কি খুলতে হবে? ট্যালি খুলতে হবে। ট্যালি তোমাদের কি হয়েছে বলো, ইআরপি প্রাইম হয়েছে কি? প্রাইম না, ট্যালি ব্যাকআপ ফাইল ট্যালি না থাকলে খুলে? ট্যালিতেই খুলবে। ট্যালি ব্যাকআপ ফাইল কোথায় খুলবে? এক্সেল কপি কোথায় খুলে? এক্সেল সফটওয়্যারেই খুলবে না, ডাইরেক্ট তো খুলে যায় না, এক্সেল ফাইল গুলোকে খুললে। এক্সেল ফাইল, এক্সেল সফটওয়্যার না থাকলে কি করে খুলবে? না, এখানে তো আছে, আপনি ইনস্টল করা ট্যালি কপি। না, ওইভাবে খুলবে না, তোমাকে আগে ট্যালি খুলতে হবে, সেখানে রেস্টোর করতে হবে, ঠিক আছে? তবে খুলবে। এদিকে দেখে নাও কিভাবে ট্যালি ব্যাকআপ ফাইল দেওয়া রয়েছে, সেটাকে তুমি রেস্টোর করবে, রেস্টোর করে সেখানে কিভাবে ভুল রয়েছে, যদি ভুল থাকে কারেকশন করবে। আচ্ছা, তাহলে রেস্টোরের অপশন কোথায় আছে বলো, তোমরা শিখেছো বলো? কোথায় আছে? ওই তো অল্ট কে তে, আই থিংক অল্ট কে তে, আই থিংক রেস্টোর নেই, রেস্টোর ওয়াই ওয়াল্ট ওয়াই রেস্টোর রয়েছে, রিস্টোর করতে হবে। দেখো অলরেডি পাথ দেওয়া রয়েছে, আমি তবু দেখিয়ে দিচ্ছি কিভাবে পাথ সিলেক্ট করতে হবে। সিলেক্ট পাথ, তো আমি সেখান থেকে কপি করে নেব, পাথটা সিলেক্ট করব। তার আগে দেখতে হবে যে এটাকে আর এক্সট্রাক্ট করা যায় কি যায় না। যতক্ষণ এক্সট্রাক্ট করা যায় ততক্ষণ এক্সট্রাক্ট করতে হবে। দেখো এটাই কিন্তু ফাইনাল, আর এক্সট্রাক্ট করা যাচ্ছে না, এটাই হচ্ছে ট্যালি ব্যাকআপ ফাইল। কপি, পাথ কপি হয়ে গেছে, তাহলে পাথ কন্ট্রোল অল্ট ভি দেখাচ্ছে যে পাথে আমার দেখাচ্ছে, তো দাঁড়াও, হ্যাঁ দেখাচ্ছে, চলো পাথ দিয়ে দিয়েছি। তাহলে কোম্পানি নেম সিলেক্ট করতে হবে, কোথায় সিলেক্ট করতে হবে, এদিকে যে ব্লিঙ্ক হচ্ছে এখানে সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়ে গেছে, অ্যাকসেপ্ট। আচ্ছা আমি রিপ্লেস করে দিচ্ছি, কারণ অলরেডি হয়তো সেভ করা ছিল, তাহলে এটাকে আমাকে রিপ্লেস করে দিতে হবে, ওল্ড ডেটা রিপ্লেস হয়ে গেল। এরপরে তাহলে আমাকে কী করতে হবে, ডেবুকে গিয়ে দেখতে হবে। আচ্ছা ডেবুকে যাওয়ার আগে আমাকে কি করতে হবে, সিলেক্ট কোম্পানি করতে হবে, তারপরে ডেবুকে যাবো। সিলেক্ট কোম্পানি অল্ট কে, অল্ট কে ধরে সিলেক্ট আছে, তাহলে দেখো এখানে কি প্যারামাউন্ট এসেছে, এসেছে, এন্টার করে তো দেখা যাক কি বলে, মাইগ্রেশন করে দাও। মাইগ্রেশন কেন হচ্ছে বলছে, কেন হচ্ছে জানো, মাইগ্রেশন কেন হচ্ছে, মাইগ্রেশন কেন হচ্ছে জানো, আগের সফটওয়্যার থেকে এই ফাইলটা জেনারেট করা হয়েছিল, আগের ফাইল থেকে, আগের সফটওয়্যার থেকে, আগে যে ভার্সনের সফটওয়্যার ছিল ইআরপি 9, সেখান থেকে এই ট্যালি ব্যাকআপ ফাইলটা জেনারেট করে দেওয়া ছিল। এই জন্য তোমার ট্যালি প্রাইমে সেটাকে কাজ করাতে গেলে মাইগ্রেট করতে হবে। তাহলে মাইগ্রেট হয়ে গেছে, এখানে নামও দেখাচ্ছে যে প্যারামাউন্ট লিমিটেড, ব্ল্যাক হয়ে গেছে, বোল্ড, হ্যাঁ বোল্ড বোল্ড। তাহলে ডেবুক, ডেবুকে তোমার কোন পিরিয়ডের কোশ্চেনে কোন পিরিয়ডের বলা ছিল,
তোমায় কোশ্চেন পড়ে দেখতে হবে যে এই পিরিয়ডের অ্যাকাউন্টসটাকে কারেক্ট করতে হবে। কোন পিরিয়ডের বলা ছিল, বলা ছিল দেখেছিল কি? প্যারামাউন্ট লিমিটেড, প্যারামাউন্ট লিমিটেড। আচ্ছা আমি কোশ্চেন খুলে দেখে নিচ্ছি, এপ্রিল প্যারামাউন্ট লিমিটেড। দেখো এখানে বলা আছে 31st March 2019, তার মানে 1819 এর ডেটা কোথায় লেখা আছে? স্কুটিনাইজ করতে হবে 31st March 19, তার মানে 1819 এ রয়েছে। তো আমি তাহলে পিরিয়ড কি সিলেক্ট করব, পিরিয়ড শর্টকাট কি আছে সিলেক্ট করার, শর্টকাট কি আছে পিরিয়ড সিলেক্ট করার, শর্টকাট কি আছে বলো? প্রাইম চলছে না, কমপ্লিট হয়ে গেছে তোমার, চলছে কমপ্লিট দেরি আছে স্যার, তাহলে বলতে পারছো না যে প্রাইম শর্টকাট বলতে পারছো না, বলো। ওই তো বললাম অল ডেপ্থ, ও তো দেখার পরে বলছো, ওই তো বললাম, মানে তাহলে এন্ট্রি রয়েছে ওই পিরিয়ডে। তোমাকে এবার প্রত্যেকটা খুলে খুলে চেক করতে হবে যে কি অনেক সময় লাগবে, এই তো এন্টার মারবে চেক করবে, তোমার ন্যারেশন ঠিক থাকবে, জার্নাল এন্ট্রি ভুল থাকতে পারে, এন্ট্রি ভুল থাকবে, এন্ট্রি এন্ট্রি ডেবিট করা ক্রেডিট করা, কিন্তু ন্যারেশন ঠিক থাকবে। তাহলে এখানে ন্যারেশন পড়ে দেখে নাও যে 50টা কম্পিউটার পারচেজ করেছো 30,000 টাকা প্রত্যেকটা, 18% জিএসটি দিয়েছো, এন্ট্রি কি ঠিক আছে? দেখো কম্পিউটার ওয়ার্ল্ড পার্টি আছে, পারচেজ করেছো ঠিক আছে, তো এখানে জিএসটি বলে দিয়েছে, জিএসটি লাগানো আছে, দেখো তো জিএসটি কোথাও লাগানো আছে না, জিএসটি এন্ট্রি হয়েছে, কোথায় জিএসটি লাগাতে হয়? লাগানো তো নেই, না না, তুমি জিএসটির এন্ট্রি শিখেছো কি শিখো? না না, আমরা শিখিনি। আচ্ছা তাহলে জিএসটি এন্ট্রি আগে শেখো, তারপরে আমি এটা দেখাচ্ছি। আচ্ছা এটা খুলে দিয়েছি যখন দেখেই নাও, তো জিএসটির এন্ট্রি এখানে জিএসটি অ্যাড করা নেই, প্রোডাক্টের ভ্যালু কত দেখিয়েছে 30,000 করে 50 কম্পিউটার, তো দেখিয়ে দিয়েছে 15 লাখ ঠিক আছে, কিন্তু জিএসটি এখনও অ্যাড করেনি, তো এটাই হচ্ছে ভুল আর কিছুই নেই। পারচেজে তো করেছো, পারচেজ করেছে, পারচেজে করেছে, পারচেজ ভাউচারে করেছে, তো এখানে ভুল হচ্ছে কি জিএসটি লাগানো নেই। 80% জিএসটিটা অর্ডার কিভাবে লাগাবো? জিএসটি লাগাতে হবে, তার জন্য দেখতে হবে যে, তার জন্য জিএসটির কিছুটা কনসেপ্ট নলেজ চাই, নলেজ চাই তো? তোমার কোম্পানির নাম প্যারামাউন্ট লিমিটেড, তুমি প্যারামাউন্ট লিমিটেডের অ্যাকাউন্টেন্ট, স্কুটিনাইজ করছো জুনিয়রের যে ও রেডি করেছে অ্যাকাউন্টসটা, জুনিয়র যে অ্যাকাউন্টসটা রেডি করেছে, কিন্তু এমপ্লয়ি কিন্তু প্যারামাউন্ট লিমিটেডের, কার কাছ থেকে কিনেছে প্যারামাউন্ট লিমিটেড? কম্পিউটার ওয়ার্ল্ডের কাছ থেকে। তাহলে যখন জিএসটির কিছুটা কনসেপ্ট নাও, তারপরে এই এন্ট্রি কারেকশানে আসবে, যখন কোনো গুডস তুমি অন্য স্টেট থেকে পারচেজ করবে বা অন্য স্টেটে সেল করবে, তখন কোন ধরনের জিএসটি আসে? আইজিএসটি, 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 ইন্টিগ্রেটেড সিজিএসটি, সরি ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আইজিএসটি আছে। যখন এক স্টেট থেকে অন্য স্টেটে সেল করবে বা অন্য স্টেট থেকে তুমি পারচেজ করছো, তখন তুমি যে বিলটা পাবে সেই বিলে দেখতে পাবে আইজিএসটি লেখা আছে, বা তুমি যখন সেল করবে তাহলে বিল দিতে হবে, সেই বিলতে লিখতে হবে যে আইজিএসটি, এখানে পারচেজ করেছো তার মানে বিল পাচ্ছ, সেই বিলে লেখা থাকবে আইজিএসটি। কিন্তু উইদিন দ্য স্টেট সেল হলে, তাহলে তুমি যে বিলটা ইস্যু করবে বা যদি তুমি পারচেজ করো বিলটা পাবে, সেই বিলে তুমি দেখতে পাবে সিজিএসটি, এসজিএসটি। তো এখানে আমাকে দেখতে হবে প্যারামাউন্ট লিমিটেডের স্টেট কী আছে আর কম্পিউটার ওয়ার্ল্ডের স্টেট কী আছে, তার বেসিসে ডিসাইড হবে
কি সিজিএসটি হবে, এসজিএসটি হবে না আইজিএসটি হবে? যদি দুটো স্টেট আলাদা হয়, দুটো কোম্পানি স্টেট আলাদা হয়, কম্পিউটার ওয়ার্ল্ড যে সেল করছে আর যে পারচেজ করছে প্যারামাউন্ট, দুজনের স্টেট যদি আলাদা হয় তাহলে আইজিএসটি লাগাতে হবে, আর যদি সেম হয় তাহলে সিজিএসটি এসজিএসটি লাগাতে হবে। তো এখানে আমরা কম্পিউটার ওয়ার্ল্ডের দেখে নেব, ওর অ্যাড্রেস কী আছে এখানেই পাওয়া যাবে কিছুটা এলে। কী অ্যাড্রেস আছে? কোন স্টেট আছে? আন্ধ্রপ্রদেশ। আর প্যারামাউন্ট লিমিটেডের তুমি যদি জানতে চাও কোথায় যেতে হবে, প্যারামাউন্ট লিমিটেডের জানতে গেলে কোথায় যেতে হবে, ও কোন স্টেটে আছে? ক্লিক করলেই পাওয়া যাবে না, কোম্পানি অল্টারেশনে পাওয়া যাবে, তার মানে ব্যাক করে তোমাকে যেতে হবে। ঠিক আছে, আন্ধ্রা, দুটোই আন্ধ্রপ্রদেশ। তাহলে বিলে কোনটা লেখা থাকবে, সিজিএসটি এসজিএসটি কি আইজিএসটি? তাহলে তোমাকে লাগাতে হবে এখানে সিজিএসটি এসজিএসটি। তো এখানে তোমার জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট ভুলে গেছে লাগাতে বা জানেনি, তো তোমাকে সেটা কারেকশন করতে হবে। তাহলে কোথার থেকে যাবো? ডেবুক থেকে। পিরিয়ড কোনটা সিলেক্ট করব, যে পিরিয়ড তোমাকে বলেছে? শর্টকাট তো জানো, কিন্তু কোন পিরিয়ড সিলেক্ট করব যেই পিরিয়ড তোমাকে বলে দিয়েছে কোশ্চেনে, যে এই পিরিয়ডের অ্যাকাউন্টসটা কারেক্ট করতে হবে, স্কুটিনাইজ করতে হবে, স্কুটিনাইজ। আচ্ছা দেখো, এইখানে তুমি যদি ডিলিট করে দাও পুরোটাই, ধরো ডিলিট করে দিলে, তাহলে কিন্তু যত এন্ট্রি আছে দেখিয়ে দেবে, তাই তো? তো সেটাও করতে পারো, কারণ হ্যাঁ সেটাও, যদি বেশি এন্ট্রি থাকে তখন প্রবলেম হবে, যদি খুব বেশি এন্ট্রি না থাকে মানে সেই পিরিয়ডে শুধু এন্ট্রি থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। তো তার থেকে তুমি পিরিয়ড দিয়ে দাও, যে আমার এই পিরিয়ড থেকে এই পিরিয়ডের ডেটা চাই। কম্পিউটার ওয়ার্ল্ডের তাহলে বুঝে নিয়েছো যে সিজিএসটি এসজিএসটি লাগবে এন্ট্রিতে। তাহলে কোথায় লাগবে সিজিএসটি এসজিএসটি? প্রোডাক্টের নিচে। প্রোডাক্ট কোথায় আছে? এখানে। তো আরেকটা এন্টার দিতে হবে, এখানে লাগানো যাবে না, এখানে লাগালে তাহলে স্টক আইটেম ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমার কি আইটেম চাই? লেজার আইটেম। লেজার আইটেম আলাদা, স্টক আইটেম আলাদা। যখন তুমি প্রোডাক্ট লিখবে তখন এই পজিশনে লিখতে হবে, জাস্ট প্রোডাক্টের নিচে, জাস্ট প্রোডাক্টের নিচে। যখন লেজার অ্যাকাউন্ট লিখবে, যেমন সিজিএসটি এসজিএসটি, এ দুটো হচ্ছে লেজার অ্যাকাউন্ট। যেমন ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড, হ্যাঁ এগুলো সব লেজার অ্যাকাউন্ট। পারচেজ, সেল, যে কোনো স্যালারি, ইনডাইরেক্ট এক্সপেন্স, যে কোনো, এগুলো হচ্ছে লেজার অ্যাকাউন্ট। তো আমি লেজার অ্যাকাউন্ট অ্যাড করবো, তো এখানে লিখবো না, কোথায় লিখবো? আরেকটা এন্টার দেবো, এইখানে। এইখানে এসে আমাকে দেখতে হবে আমার কি লেজার অ্যাকাউন্ট রয়েছে। দেখো তো সিজিএসটি এসজিএসটি আছে কি না, তাহলে ক্রিয়েট করতে হবে সিজিএসটি সিজিএসটি এর আন্ডার কি হবে? ট্যাক্স তো, ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, যে কোনো ট্যাক্স তার আন্ডার কি হবে? ডিউটি অ্যান্ড ট্যাক্সেস। এখানে কোন ট্যাক্স? জিএসটির কোনটা? সিজিএসটি বলতে সেন্ট্রাল জিএসটি না, এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া যাবে না। একটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ হলো না, যে কম্পিউটারের উপরে যে জিএসটি রেট রয়েছে, জিএসটির রেট হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিক, সার্ভিস স্পেসিফিক। তো প্রোডাক্টের নাম কি আছে? কম্পিউটার। কম্পিউটারে তাহলে লাগাতে হবে যে এটা 18% এর গুডস। তো 18% লাগাতে হবে কোথায়? কম্পিউটারে গিয়ে। কম্পিউটারে গিয়ে 18% লাগাতে হবে, তবে গিয়ে তোমার অটোমেটিক সিজিএসটি চলে আসবে। কম্পিউটারে গিয়ে তাহলে কম্পিউটারকে অল্টার করতে গেলে কী করতে হয়? শর্টকাট কী আছে? কন্ট্রোল কন্ট্রোল এন্টার, তবে গিয়ে যেটা কম্পিউটার ছিল ওখানে অল্টার করতে পারবে তুমি। ইয়েস, অন ভ্যালু। তাহলে কম্পিউটার ট্যাক্সেবল। তো এদিকে দেখো, হ্যাঁ কত পার্সেন্ট?
তাহলে দেখো ট্যাক্সের অ্যামাউন্ট দেখো অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে কি? হ্যাঁ 1,35,000 কি আমি টাইপ করেছি না অটোমেটিক এলো? অটোমেটিক, কারণ তুমি প্রোডাক্টে জিএসটি রেটটা দিয়ে দিয়েছো আর এখানে সিজিএসটি ক্রিয়েট করে দিয়েছো। এবার দেখো এসজিএসটি, সরি সিজিএসটি ক্রিয়েট করে দিয়েছো, এবার এসজিএসটিটা ক্রিয়েট করে দাও, তাহলে এসজিএসটি চলে আসবে অটোমেটিক। এসজিএসটি এসে গেছে অটোমেটিক, তো হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। তো এখানে নিচে এন্টার দিতে থাকো, এন্টার দিতে থাকো। তো এখানে লিখতে পারো যে কারেক্টেড, না লিখলেও চলবে, ন্যারেশনের কাছে কারেক্টেড ওয়ার্ডটা লিখতে পারো যে কারেক্ট করে দিয়েছো। এখানে কি দেখাচ্ছে বলো তো, কি দেখাচ্ছে? সেভ করা যাবে না, একটা দেখালো না? হ্যাঁ এটা তো কি দেখায় লাস্ট, দেখো সেভ করার সময়। ও চলে গেল, কি দেখাচ্ছে? ডেট ক্যানট বি জিরো, দা কারেন্ট পিরিয়ড ফার্স্ট এপ্রিল 2021, কিছু করার নেই। কি করতে হবে বলো? এই ধরনের এরর এলে কেন এই ধরনের এরর এসে থাকে, কেন এই ধরনের এরর এসে থাকে বলো? কোন সিচুয়েশনে দেখো, আমি কিন্তু পিরিয়ড চেঞ্জ করিনি হোম পেজে গিয়ে, আমি জাস্ট চেক করেছি কোথায়, ডে বুকের ভেতরে। আমাকে পিরিয়ড চেঞ্জ করতে হবে কোথায় প্রথমে? হোম পেজে। হোম পেজ কোনটা? ট্যালির হোম পেজ কোনটা? এটা হচ্ছে হোম পেজ। এখানে যদি আমি পিরিয়ড চেঞ্জ করে দিই, ঠিক আছে, তাহলে ওই এররটা দেখাবে না। এখানে আমাকে তাহলে পিরিয়ড চেঞ্জ করতে হবে, পিরিয়ড চেঞ্জ, তখন আমি কি এখানে পিরিয়ড চেঞ্জ করেছিলাম না ডে বুকের ভেতরে গিয়ে চেঞ্জ করেছিলাম, সেই জন্য হচ্ছিল না। এবার দেখে নাও, সেখানে পিরিয়ড চেঞ্জ কেন করেছিলাম, আমি দেখতে চাইছিলাম যে ওই পিরিয়ডের কি কি এন্ট্রি রয়েছে, তাই তো? তাহলে এখানে দেখো দেখাচ্ছে না, আবার তোমাকে এখানে চেক করতে হবে। আর 15 মিনিট থেকে যাচ্ছে, তারপরে বেরিয়ে যাবে। আমার তো অলরেডি ক্রিয়েট করা রয়েছে, এবার শুধু সিলেক্ট করবো, কারণ তখন সেভটা হয়নি না, তো আমার ক্রিয়েট করা ছিল। যদি আইজিএসটি হতো তখন ইন্টিগ্রেটেড হতো, মানে তখন 18 লিখতে, এখন ডিভাইড হয়ে যাচ্ছে, একটাই লিখতে শুধু আইজিএসটি, টোটাল বসে যেত 2,70,000, 2,70,000 হয়ে যেত, আর 18% হয়ে যেত। আর বলছিলাম তাহলে স্টেটও তো ট্যাক্স নিচ্ছে, স্টেটও ট্যাক্স নিচ্ছে, স্টেটের কথা আমাদের স্টেট যে আমরা বলা আমরা এই করে নিচ্ছি করে নিচ্ছি। তাহলে তোমার অলরেডি চেঞ্জ হয়েছে কি দেখো, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই এন্ট্রি করার, জিএসটি এন্ট্রি করার মানে কারেকশন করার কি স্টেপ আছে আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে তুমি দেখবে যে যদি জিএসটি লাগানো না থাকে, তাহলে দেখতে হবে যে যে পার্টির কাছ থেকে আমি পারচেজ করেছি বা যদি আমি সেল করে থাকি, তোমার স্টেট দেখো, ওর স্টেট দেখো, দেখলে যদি দুজনের স্টেট আলাদা হয় তাহলে লাগবে আইজিএসটি, আর যদি সেম স্টেট হয় সিজিএসটি, এসজিএসটি। এরপরে তোমাকে দেখতে হবে যে কোন পিরিয়ডের কথা বলছে,
আচ্ছা, এন্ট্রিগুলো কারেকশন করার আগে তোমাকে তাহলে গেটওয়ে অফ ট্যালি, যেটা হোম পেজ রয়েছে ট্যালির, সেখানে গিয়ে পিরিয়ডটা সিলেক্ট করে নিতে হবে, তাকি তুমি যখন পরে করছো তখন আবার এক্সেপ্ট করবে না, তখন আবার ঘুরে যেতে হবে, প্রবলেম বলতে আবার ঘুরে ওখানে গিয়ে ঠিক করতে হবে। ঠিক আছে, তো প্রথমেই ওখানে করে নেবে, হোম পেজে ডেটটা চেঞ্জ করে নিলে তারপরে শুরু করবে। আর রেস্টোর তো সবের প্রথমে করতে হচ্ছে, স্টেপ দেখে নিয়েছো, দেখে নিয়েছো রেস্টোর। আচ্ছা, এরপরে একটা এন্ট্রি হলো, 30 নাম্বার আছে, একটা এন্ট্রি হলো, এরপরে এসে যাও রেন্ট, 30 নাম্বার রয়েছে, ঠিক কি রয়েছে না, আমি কি বলেছি, ন্যারেশন ঠিক রয়েছে, এন্ট্রি ভুল থাকতে পারে, ন্যারেশন ঠিক রয়েছে, ন্যারেশন মানে কি ফ্যাক্ট, কি ইভেন্ট হয়েছে, তো তার এন্ট্রি ভুল করতে পারে, তার যদি অ্যাকাউন্টসের নলেজ কম থাকে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। দেখো তারপর কি আছে, রেন্ট ফর দ্য মান্থ অফ এপ্রিল, পেড বাই চেক, এপ্রিল মান্থে রেন্ট পেমেন্ট হয়েছে চেকের থ্রুতে, ঠিক আছে কি, ঠিকই তো আছে, মান্থের শুরুতে দিয়ে দিল না, মান্থ তো এখনো এন্ড হয়নি, মান্থের শুরুতে দিয়ে দিলে তো, প্রিপেড রেন্ট করো, কোনো ইন্টারেস্ট বলো, রেন্ট বলো, স্যালারি বলো, কখন ডিউ হবে, কখন রাইট টু রিসিভ আসবে, তুমি কখন বলবে যে আমার পাওনা হয়ে গেছে, মান্থ এন্ডে, তো তার আগে যদি টাকা দিতে হয় সেটা কি বলবে, প্রিপেড, প্রিপেমেন্ট, তো এখানে প্রিপেড রেন্ট হবে, প্রিপেড রেন্ট কি আমাদের রয়েছে, দেখো তো, না তো আমাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, যদি না থাকে ক্রিয়েট করো, প্রিপেড রেন্ট, না না কারেন্ট অ্যাসেট, ও সরি, আগে থেকে দিয়েছো, এটা এক ধরনের অ্যাসেট হয়ে গেল, কারেন্ট নট অ্যাপ্লিকেবল, বেশি ঠান্ডা লাগছে, আচ্ছা তাহলে সেভ করে দাও এটাকে, এগুলো হ্যাঁ কন্ট্রোল এ মারলে হয়ে যাবে, কন্ট্রোল এ প্রেস করলে হয়ে যাবে, স্যালারি বোনাস, স্যালারি পেড ফর দ্য মান্থ অফ মার্চ 18 বাই কে পেমেন্ট করেছে তো সেকেন্ড, দেখো কবে পেমেন্ট করেছে, মার্চ মান্থের স্যালারি পেমেন্ট হয়েছে কবে, উপরে মার্চ মান্থের স্যালারি পেমেন্ট হয়েছে এপ্রিলের 2 তারিখ, বোঝা যাচ্ছে, ক্লিয়ার, তো এন্ট্রি কি ঠিক আছে, এন্ট্রি কি ঠিক আছে, না এন্ট্রি ঠিক নেই, কেন কি হবে তাহলে, ঠিক এন্ট্রি কি হবে, আউটস্ট্যান্ডিং স্যালারি, মান্থ এন্ড হয়ে গেলেই, তুমি যদি মান্থের এন্ডেই দিয়ে দাও তাহলে আউটস্ট্যান্ডিং থাকছে না, যদি পরের মাসে দাও তাহলে কি হবে, আউটস্ট্যান্ডিং স্যালারি হবে, স্যার কিন্তু দেখে যে যারা স্যালারি পায় মাসের 11 তারিখের দিকে সব স্যালারি, তাহলে 30 তারিখে তুমি 30 তারিখ বা 31 তারিখে আউটস্ট্যান্ডিং হিসাবে রাখবে, দুটো এন্ট্রি পাস হবে, তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারি, স্যালারি টু আউটস্ট্যান্ডিং স্যালারি, তারপর আউটস্ট্যান্ডিং স্যালারি টু ব্যাংক, স্যালারি টু আউটস্ট্যান্ডিং স্যালারি মান্থ এন্ডে, আউটস্ট্যান্ডিং স্যালারি টু ব্যাংক, যখন তুমি পেমেন্ট করলে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং কেটে গেল, একবার ক্রেডিট হয়েছিল ডেবিট হয়ে গেল, তাহলে আলটিমেটলি কি থাকলো, স্যালারি টু ব্যাংক ব্যালেন্স থাকবে, না আপনাকে জিজ্ঞেস করছি যে যারা চাকরি করে তারা কি স্যালারি মানে ঠিক 30 তারিখে পেয়ে যায় না পরে পায় না আগে পায়, যারা চাকরি করে তাদের জিজ্ঞেস করবে, না আপনি তো জানেন আপনি কোই অডিট, আরে মান্থের এন্ডে কেন পাবে, 2-3 তারিখে পাবে, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং ই হবে, আউটস্ট্যান্ডিং এর এন্ট্রি করবে, আউটস্ট্যান্ডিং কি নরমালি হয়, আউটস্ট্যান্ডিং ই এন্ট্রি করবে, হ্যাঁ 31 মার্চ থাকলে তাহলে কোনো আউটস্ট্যান্ডিং নেই, তো এটা আউটস্ট্যান্ডিং করবে, আউটস্ট্যান্ডিং আছে কি,
আছে? নো, না দেখে তুমি তো বলবে দিয়ে আমি দেখি তারপরে বলছি। তাহলে সেভ করে দাও, এরপরে প্রিন্টারের কেস কি আছে দেখো। প্রিন্টিং স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু পেমেন্টের কেস থাকলে টু ক্যাশ হবে, ব্যাংক বা ক্যাশ। প্রিন্টার তো হবে না, রিফিলিং রয়েছে, মানে কালি রিফিলিং হয়েছে, ইঙ্ক রিফিল হয়েছে। তো প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি হবে, তাহলে প্রিন্টারের জায়গায় প্রিন্টিং স্টেশনারি হবে। তাহলে দেখো তো আছে কি প্রিন্টিং স্টেশনারি, আছে কি লেজার ক্রিয়েট আছে? না নেই। তাহলে অল্ট সি দিয়ে ক্রিয়েট করো, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। এরপরে কি আছে? সেলের এন্ট্রি আছে, সেল ভাউচার। তাহলে প্যারামাউন্ট লিমিটেড সেল করেছে কাকে? ত্রিবেণী লিমিটেড কে। তাহলে তোমার ন্যারেশন দেখে নাও প্রথমে, জিএসটি 30টা কম্পিউটার সেল করেছে 35,000 করে জিএসটি লাগিয়ে, কিন্তু জিএসটি এন্ট্রি নেই, জিএসটি এন্ট্রি করা নেই, জিএসটি এন্ট্রি করা নেই। ফার্স্ট অফ অল দেখতে হবে যে ত্রিবেণী প্রাইভেট লিমিটেড হচ্ছে কোন স্টেটের মধ্যে পড়ছে, কোন স্টেটের মধ্যে পড়ছে, সেই হিসাবে আমাকে সেই কাজ করতে হবে। বলে আই জিএসটি আর আমাদের আমাদের তো জানা রয়েছে প্যারামাউন্টে আন্ধ্রপ্রদেশ, তাহলে এখানেই পেয়ে যাবে, ডিটেইলে যাওয়ার দরকার নেই। রয়েছে আন্ধ্র, তাহলে আপনার তো সিজিএসটি আই এসজিএসটি লাগবে। সিজিএসটি এসজিএসটি যেটা লাগাবো এই দুটো কি লেজার আইটেম? লেজার আইটেম তো, লেজার অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্ট। কিন্তু আমি স্টক আইটেমের পরে লিখবো না, আরেকটা এন্টার দিয়ে লিখবো, ওর জাস্ট নিচে লেখা যাবে না, কারণ এরপরে যদি তুমি লিখতে চাও এটা কিন্তু স্টক আইটেম চলে আসবে, আরেকটা এন্টার দিলে তখন লেজার অ্যাকাউন্ট আসবে। হ্যাঁ, সেটিং করা আছে টেলিতে, ওদের সফটওয়্যার যখন বানিয়েছিল করে রেখেছে, ঠিক আছে, সফটওয়্যারে ওরা যেভাবে বানিয়ে রেখেছে সেইভাবে। আচ্ছা তাহলে এখানে আমি লিখছি না, আরেকটা এন্টার দিচ্ছি, তবে গিয়ে আমি লেজার অ্যাকাউন্ট লিখতে পারবো। আমরা অলরেডি ক্যালকুলেট বানিয়ে নিয়েছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি লেজার অ্যাকাউন্ট, তো জাস্ট সিলেক্ট করলেই হবে, হয়ে গেছে। তারপরে সিজিএসটি করো, এসজিএসটি, এসজিএসটি অটোমেটিক এসে গেছে। তোমার কম্পিউটারে তো অলরেডি তুমি লাগিয়েছিলে না, কম্পিউটার তো কম্পিউটার প্রোডাক্টে তো লাগানোই আছে, সেটাই তো বারবার সিলেক্ট হচ্ছে। আচ্ছা তাহলে হয়ে গেল এখানে কাজ, এর পরেরটাতে আসো। পেমেন্ট করেছো 1 জুলাইতে, কোন পিরিয়ডের জন্য পেমেন্ট করেছো? তাহলে সেটা প্রিপেড হলো কি হলো না? প্রিপেড হয়ে গেল। তো স্যার অ্যাকচুয়ালি ইনস্যুরেন্স কিন্তু প্রিপেডই হয়, তো প্রিপেড রাখবে, যখন তোমার টাইম এক্সপায়ার হয়ে যাচ্ছে তখন সেটাকে খরচা হিসেবে দেখিয়ে দেবে। হ্যাঁ কিন্তু মানে যখন যখন আমরা ইনস্যুরেন্স করি প্রিপেডই হবে, প্রিপেডই হবে।
কনভেন্স কি আছে দেখো ন্যারেশন ঠিক আছে এন্ট্রি ভুল থাকতে পারে রেভিনিউ স্ট্যাম্প কিনেছো রেভিনিউ স্ট্যাম্প দেখো নি পোস্ট অফিসে ওটাই তো রেভিনিউ স্ট্যাম্প আচ্ছা রেভিনিউ স্ট্যাম্প কিসের মধ্যে পড়ে পোস্টেজ এন্ড টেলিগ্রাম একটা হেড শুনে থাকবে কিন্তু কনভেন্স কেন কনভেন্স মানে যাতায়াত কনভেন্স কনভেন্স এর মানে হচ্ছে যাতায়াত খরচা অফিস থেকে বিভিন্ন যখন কাজে বেরোবে তার যে খরচা ট্রাভেল করার সেটাই হচ্ছে কনভেন্স অফিস থেকে যখন কাজে বেরোবে না এর জন্য কি হেড হবে বললাম পোস্টেজ এন্ড টেলিগ্রাম পোস্ট অফিস রিলেটেড না আচ্ছা পোস্টেজ এন্ড টেলিগ্রাম কি ছিল পোস্ট অফিস রিলেটেড কিছু নেই কমপ্লিট হ্যাঁ বোনাস বলেছে বোনাস তো বোনাস স্যালারি এন্ড বোনাস বোনাস পেড টু স্টাফ স্যালারি এন্ড আরে ঠিকই আছে সবই কি জুনিয়র অ্যাকাউন্টেন্ট ভুল করবে এটা ঠিকই আছে বোনাসই তো পেমেন্ট হয়েছে তোমার তো রেডি হয়ে গেছে সবকিছু কারেকশন তুমি করে দিয়েছো সেভ হয়ে গেছে এবার তোমাকে কি করতে হবে ট্যালি ব্যাকআপ ফাইল নিতে হবে যেমন রেজিস্টার করছিলে আবার ওটাকে আবার একটা ফাইল বের করে নিতে হবে এটাকেই ব্যাকআপ ফাইল নিতে কারণ কারেকশন করে নিয়েছে না তোমারই কাজ তুমি যেমন রেস্টোর তোমার রেস্টোর করা ব্যাকআপ নেওয়া তোমার কাজ এখানে যেমন কোথায় গেল করে দিয়েছিল কারণ হয়তো তার হয়তো আপলোড করতে হবে তাড়াতাড়ি তুমি করতে পারছো না সেই জন্য সে করে দিয়েছে আচ্ছা তাহলে আমাকে তাহলে রেস্টোর করতে হবে এটা দেখো কত তারিখ রয়েছে 26/10 দশটা কত আছে দশটা কত আছে বলো 28 আছে এটা যখন আমি আপডেট করব চেঞ্জ হবে হবে কি হবে না দশটা 28 কি থাকবে না আপডেট হয়ে গেলে আচ্ছা দেখা যাক কি হয় তাহলে আমি কি নেবো ট্যালি ব্যাকআপ ফাইল নেবো ব্যাকআপ ফাইল তাহলে ট্যালি ব্যাকআপ ফাইল নিতে গেলে কোন কোম্পানি প্যারামাউন্ট লিমিটেড আমার অলরেডি খোলা রয়েছে এবার ব্যাকআপ ফাইল কোথা থেকে নিতে হয় ব্যাকআপ অপশান কোথায় ডেটা থেকেই পাবে ব্যাকআপ রয়েছে ব্যাকআপ রয়েছে ব্যাকআপে সিলেক্ট করো কোন কোম্পানির ব্যাকআপ নিবে প্যারামাউন্ট লিমিটেড সিলেক্ট আচ্ছা বারবার সিলেক্ট সিলেক্ট করো এন্ড অফ লিস্ট আচ্ছা এখানে ডেস্টিনেশন পাথ কোন পাতে যাবে আমার তো ডেস্টিনেশন সিলেক্ট রয়েছে ডেস্কটপে ওই ফোল্ডারটাই যেটাতে আমি রেস্টোর করেছিলাম যেটা থেকে রেস্টোর করেছিলাম এরপরে তোমার এন্ড অফ লিস্ট করতে হবে এন্ড অফ লিস্ট এখানে বলছে দেখো অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট ওভাররাইট করতে বলছে তার মানে কি তোমার যে ওখানে ডেটাটা ছিল 10/28 যেটা দেখেছো সেটা ওভাররাইট হয়ে গেলে কটায় দেখাবে এখন 10/59 দেখো আচ্ছা ইয়েস করো ওভাররাইট করো তবে তোমার সেটা কি হয়ে গেল আপডেটেড হয়ে গেল কোনটা আপডেটেড হয়ে গেল 10/59 হয়েছে এটাকে বলে ট্যালি ব্যাকআপ ফাইল নাও এটা হলে তোমার কাজ শেষ হলে এটাকেই পাঠাতে হবে এটাই তারা খুলে দেখবে তুমি কাজ করেছো কি করো ঠিক আছে তাহলে
আজকে এতটাই।